সব টিমেরই প্রথম ম্যাচটা অনেক মোমেন্টাম দেয়, অবশ্যই একটা বাড়তি একটা অনুপ্রেরণা থাকবে যে অন্যান্য ম্যাচগুলোর জন্য এটা অবশ্যই। এবং রংপুর, বরিশাল, কুমিল্লা বা এখন এবছর সব টিমই আমার কাছে মনে হচ্ছে যে ইকুয়াল। আমরা যে দুইটা প্র্যাকটিস সেশন করেছিলাম তখনও আপনাদের সাথে কথা হয়েছিল, খুব সাবলীল লাগছিল, বাট এটার এক্সিকিউশনটাও কালকে দেখতে পেরেছি যে ও খুব সাবলীল ব্যাটিং করেছে এবং খুব কনফিডেন্টলি ব্যাটিং করেছে। সো অবশ্যই গুড স্টার্ট তামিমের জন্য, এটা আরও বড় হইলে ভালো হইতো, ওই সুযোগও ছিল, বাট হিজ কনফিডেন্ট কথা বলে আমার কাছে মনে হয়েছিল। রাতের ম্যাচটা অবশ্যই একটু টসটা ফ্যাক্টর থাকে সবসময় আমাদের এখানে, যেহেতু ডিউ থাকে মানে অ্যাডভান্টেজ থাকে কারো না কারো। প্রথম শুরু করেছি, অনেকদিন পর খেলছি, হ্যাঁ, সো আমার কাছে মনে হচ্ছে একটা ম্যাচে তো রান হয়েছে 170, ওইটা আবার চেঞ্জ হয়েছে, রান যে হয়নি তা না, রান হবে আমার কাছে মনে হচ্ছে যে মাত্র শুরু হয়েছে রান হবে। যেই টিম আমার আছে সো ওই 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 ব্যাটিং সেট আপই তো থাকবে, সো অবশ্যই মোটামুটি সন্তুষ্ট। আর যদি বলতে গেলে লোকালি আমাদের ব্যাটিং সবচেয়ে এক্সপিরিয়েন্স টিম এই ইপিএল টুর্নামেন্টে, সো একটা ম্যাচ হয়েছে সন্তুষ্টির, যদি ওই একটা ম্যাচ দিয়ে যদি বলেন হ্যাঁ সন্তুষ্ট। টিমের প্ল্যানিং তো আর সবার সামনে বলার মতো জিনিস না, সো ওটা প্ল্যানিং আমাদের মধ্যেই থাকুক। খেলাধুলার মধ্যে আমি শেষ বিষয়টা কোনো সময় আমার কাছে না, যে যে সময় যেটা আপনার প্রশ্নতে উঠে এসেছে বয়সের ব্যাপারটা, যে সে খেলার মধ্যে কোনো বয়স নাই, কোনো কিছু নাই, যে যখন ফর্মে থাকবে সে ওই সময়ের সেরা প্লেয়ার। অনেক ইয়াং প্লেয়ার পারফর্ম নাই, খেলতে পারে না, সো এই এই বাইন্ডিংসটা মানে আমার চোখে পছন্দ না। এই এক্সপিরিয়েন্সের জন্যই আমরা বলছি তো আমাদের টিম ব্যাটিং ইউনিট দেশি প্লেয়ার বলেন আর ওভারসিজ প্লেয়ার বলেন অনেক এক্সপিরিয়েন্স, এবং এক্সপিরিয়েন্স যারা থাকে আমার মনে হয় যে আপনি যদি ওয়ার্ল্ড লেভেলে দেখেন যে এক্সপিরিয়েন্সরাই বেশি সাকসেস যদি এই শর্ট ফর্মেটে। সো সেই দিক দিয়ে বলবো যে ব্যাটিং ইউনিট অনুযায়ী আমরা এগিয়ে থাকবো। ন্যাশনাল টিমও প্রুভ করেছে যে উপরে খেলিয়েছে, রান করেছে, আমরাও কালকে আমাদের প্ল্যানিংয়ে ছিল, আমরাও তাকে 3 নম্বর পজিশনে খেলিয়েছি, মোটামুটি সাকসেস বলবো। সো তার মধ্যে সেই কোয়ালিটি আছে যে সে ব্যাটিং করতে পারে। আমি বলবো যে ম্যাচ ফিনিশারও, আমি মিরাজকে অনেক ছোটোতে বেলা থেকে চিনি, ওই কনফিডেন্ট আমার কাছে আমি তার উপরে পাই যে সে অ্যাজ এ, যদি আমরা ব্যাটসম্যান হিসাবে খেলাই সে ওই ওইরকম প্লেয়ার যে সে অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে টিমে খেলতে পারে। সো সেই কোয়ালিটি তার আছে।